হাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। স্কাইপেল ওয়ার্ল্ড ওয়াইড এডুকেশনের পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। স্কাইপেল ওয়ার্ল্ড ওয়াইড এডুকেশন হচ্ছে একটা কনসালটেন্সি ফার্ম যেখানে বিদেশে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত সব ধরনের সহায়তা প্রদান করা হয়ে থাকে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্টাডি ইন বেলজিয়াম, বেলজিয়ামে পড়াশোনার বিষয়ে আজকে কথা বলবো। বেলজিয়াম হচ্ছে ইউরোপের একটা কান্ট্রি, শেনজেনভুক্ত একটা দেশ। বেলজিয়ামের পাশে আছে জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ড। বেলজিয়ামে তিনটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে, সেটা হচ্ছে জার্মান, ফ্রেঞ্চ অ্যান্ড রুশ। বেলজিয়ামে আপনি ইংরেজিতেও পড়ালেখা করতে পারেন, জার্মান ল্যাঙ্গুয়েজে করতে পারেন, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের উপরে করতে পারেন। বেলজিয়ামের মেজর ইনটেক হচ্ছে সেপ্টেম্বর ইনটেক, একটা ইনটেক সেপ্টেম্বর। বেলজিয়ামে আমরা সবসময় গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে ভর্তির কথা বলি, পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তির কথা বলি, প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তির কথা বা প্রমোট আমরা করি না কখনো। বেলজিয়ামে ইউনিভার্সিটি আছে 18টা গভর্নমেন্ট ইউনিভার্সিটি। এখানে ভর্তির ক্ষেত্রে যে আপনার একাডেমিক পার্সেন্টেজ প্রয়োজন আছে সেটা হচ্ছে মোর দেন 65% হলে খুব ভালো হয়, যেহেতু এখানকার এডুকেশন ওয়ার্ল্ড র্যাঙ্কিং এবং এটা অনেক ভালো একটা এডুকেশন এখান থেকে প্রোভাইড করা হয়, সেজন্য এখানে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা ভালো হওয়া খুব প্রয়োজন। এখানে ielts এর অবশ্যই দরকার আছে এবং এটা ম্যান্ডেটরি। ielts 6.5 বা তার উপরে হলে খুব ভালো হয়। এবং এখানে যেহেতু অনার্স এবং মাস্টার্স দুই লেভেলেই ভর্তির সুযোগ আছে, তবে অনার্স এর লিমিটেড সিট থাকে, মাস্টার্স অনেক হিউজ সিট থাকে। কেউ যদি অনার্স এ ভর্তি হতে চান সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার ielts এর স্কোর 6.5 থেকে তার উপরে হলে ভালো হয়। এবং এর সাথে সাথে আপনারা যদি পারেন স্যাট অথবা জিমেট, এই দুইটা যে কোনো একটা কমপ্লিট করবেন। জিমেট করতে পারলে বেশি ভালো হয়। জিমেট টেস্ট দেওয়ার পরে তারপরে আপনি অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনাদের অ্যাডমিশনটা ভালোভাবে স্মুথলি হবে। এবার আসি টিউশন ফির বিষয়ে। টিউশন ফি বেলজিয়ামে 900 ইউরো থেকে শুরু করে 3000 বা 4000, সর্বোচ্চ 4000 ইউরো পর্যন্ত হয়ে থাকে। এখানে টিউশন ফি বেশ কম। কিন্তু বেলজিয়ামের একটা খারাপ সাইড আমি বলবো, সেটা হচ্ছে বেলজিয়ামে খাওয়ার খরচ, থাকার খরচটা তুলনামূলক অনেক বেশি বেলজিয়ামে। ইউরোপের অন্য দেশে সাধারণত 600 বা 700-800 ইউরো হইলে হয়ে যায়, কিন্তু বেলজিয়ামে সেটা 900-1000-1200 ইউরো পর্যন্ত লেগে যায় বা তারও বেশি লাগে অনেক সময় বেলজিয়ামে। অবশ্য এটা ঠিক আছে, কারণ আপনি যেহেতু স্টাডি কস্ট অনেক কম, সো থাকা খাওয়ার খরচ একটু বেশি হলেও এটা একটা ব্যালেন্স হয়ে যায়, তাই না? এখানে পার্ট টাইম জব করারও সুবিধা আছে, সুযোগ আছে। সেটা হচ্ছে আপনার সপ্তাহে 20 ঘন্টা মতো আপনি পার্ট টাইম জব করতে পারবেন। আপনার গ্রাজুয়েশন কমপ্লিটের পরে পোস্ট গ্রাজুয়েশন পারমিট পাবেন। আপনি পোস্ট গ্রাজুয়েশন পারমিট পাবেন হচ্ছে 1 ইয়ারের একটা গ্রাজুয়েশন পারমিট পাবেন, সে সময় আপনি ওইখানে চাকরি করতে পারবেন বা চাকরি খুঁজতে পারবেন। দেন আপনি চাকরি পাওয়ার পরে আপনি সেখানে থেকেও যেতে পারেন, 5 বা 6 বছর স্টে করার পরে আপনি ওখানে পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? আপনি স্টাডি শেষে আপনি সেখানে ব্যবসাও করতে পারবেন। তো এখানে ইউনিভার্সিটি ভর্তি রিকোয়ারমেন্টের ভিতরে সব থেকে যেগুলো গুরুত্বপূর্ণ, আপনার ielts এর স্কোর, জিম্যাট, স্যাট, এগুলো মোটিভেশন লেটার, রেকমেন্ডেশন লেটার, এর সাথে আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট, মার্কশিট এবং আপনার প্রত্যয়নপত্র, আমরা যেটাকে বলে থাকি কলেজ থেকে দেয়, এগুলো সহ আপনাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? আর ভিসার জন্য আপনি যেগুলো লাগবে সেটা হচ্ছে আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পরে ওইখান থেকে অফার লেটার পাওয়ার পরে সেই অফার লেটারের সাথে ভিসার জন্য আপনি লাগবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, মেডিকেল এক্সামিনেশন রিপোর্ট লাগবে। এর সাথে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার ফান্ডটা কিন্তু অন্যান্য মতো বাংলাদেশে আপনার অ্যাকাউন্টে বা আপনার প্যারেন্টসের অ্যাকাউন্টে থাকলে হবে না। এটা জার্মানিতে যেমন ব্লক অ্যাকাউন্ট আছে বা নরওয়েতে যেমন স্টাডি ডিপোজিট আছে, ঠিক ওই রকম আপনার এখানেও একটা ফান্ড থাকতে হবে। সেটা হচ্ছে কি, একটা ক্যাটাগরিতে একটা যদি আপনি স্কলারশিপ পান সেক্ষেত্রে আপনার ফান্ডের প্রয়োজন নাই, কিন্তু স্কলারশিপ না পাইলে আপনার কি করতে হবে, বেলজিয়ামে যদি আপনার কেউ থেকে থাকে সে গ্যারান্টার হইলে পারে আপনার ফান্ড লাগবে না। এই দুটো যদি না হয়, স্কলারশিপ এবং গ্যারান্টার যদি না থাকে, সেক্ষেত্রে আপনার ইউনিভার্সিটির অ্যাকাউন্টে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা বা ইউরোতে সেটা 9-10 হাজার ইউরোর মতো আপনার ব্লক করে রাখতে হবে। ওইটা আপনি ওইখানে যে ইউনিভার্সিটির অ্যাকাউন্ট থেকে তুলে আপনি আপনার নিজের অ্যাকাউন্টে ব্লক করে রাখতে হবে। সেখান থেকে আপনি মাসে মাসে একটা নির্দিষ্ট অঙ্কের অ্যামাউন্ট তুলে আপনি খরচ করেন, একবারে তুলতে পারবেন না, ঠিক আছে? জার্মানির ব্লকড অ্যাকাউন্টের মতো বা নরওয়ের স্টাডি ডিপোজিটের মতোই, ঠিক আছে? এখানে আপনার সমস্ত ডকুমেন্টস থাকলেও কিছু কিছু ক্ষেত্রে ইউনিভার্সিটি তাও ইন্টারভিউ আপনার একটা নেয়, সবার ক্ষেত্রে না নিলেও কিছু কিছু ক্ষেত্রে ইউনিভার্সিটি যদি প্রয়োজন মনে করে তাহলে একটা শর্ট ইন্টারভিউ নিতে পারে। সো এটা অ্যাডমিশনের আগে নেয় সাধারণত। ইন্টারভিউ নেওয়ার পরে তারা যদি মনে করে যে আপনাকে অ্যাডমিশন করা যায় সেক্ষেত্রে আপনাকে অফার লেটার দেবে। দেন আপনি এম্বাসিতে ফেস করবেন যে ডকুমেন্টসগুলো বললাম, এই ডকুমেন্টস সহকারে এম্বাসি ফেস করলে এম্বাসি সাধারণত স্টাডি ভিসা বেলজিয়ামে দিয়ে দেয়। এরা কি করে না, রিজেক্ট করে না সাধারণত। ইতালি যেমন রিজেক্ট করে এরকম বেলজিয়াম রিজেক্ট করে না, এরা স্টাডি দিয়ে পারমিট দিয়ে দেয়। এটাই ছিল আমার জানা মতে বেলজিয়ামে স্টাডির ব্যাপারে। দ্যাটস অল ফর টুডে।
থ্যাংক ইউ অল।